রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 24 প্রহরের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা। তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই সেজে গুজে চললাম আমরা হরিনাম শুনতে। আর সেখানে অনেক ভজন হবে, আরও অনেক কিছু হবে, তোমরা সবই দেখতে পাবে। তো আমাদের সাথে কিন্তু আজকে আমরা লাড্ডুকেও নিয়ে নিয়েছি। লাড্ডুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, এই জামাটা আমি ওর জন্য কিনেছি। তো কেমন লাগছে লাড্ডুকে জানিও। তো এখানে ছোটো মামিমা নিয়েছি, আর এদিকে দিদাও নেবে, আর এদিকে ভাই একটু নিয়ে আদর করে নিচ্ছে। মেজো মামিমা এর আগে নিয়েছে, তাই দিদাকে এখন দিচ্ছি। দিদা আজকে মানে নিতেই পারিনি এসে থেকে, সেই জন্য দিদা একবার নিয়ে নিল। এরপরে চলো ঝটপট করে আমরা বেরিয়ে যাই, কারণ ওখানে আজকে খুব সুন্দর সুন্দর জিনিস হবে। তোমাদেরকে আজকে দেখাবো শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, আর এর সাথে শ্রীকৃষ্ণের কিছু কিছু লীলা, যেগুলো আজকে আমাদের সামনে লাইভ করে দেখানো হবে। তো ওটা তো আমাদের দেখতে ভালো লাগবেই, এর সাথে কিন্তু তোমাদেরও ভালো লাগবে। তো চলো লাড্ডুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর এদিকে আসা মাত্র সবার কপালে এখানে তিলক দিয়ে দেওয়া হচ্ছে। আর তিলক করতে তো আমি ভীষণ ভালোবাসি, আর যাদেরকে পড়ানো হয় তাদেরকে দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। আর এখানে একটু লাইটটা অন হয়নি মোবাইলে, তার জন্য অতটা ভালো করে ভিডিওটা বোঝা গেল না। তো চলো গিয়ে এবার বসি, আর এই যে তিলক পরে এখন আমাকে কেমন লাগছে জানিও। আর বেশি কথা বলবো না, এদিকে ভজনের সাথে হরিনাম হচ্ছে, তোমরা আস্তে আস্তে শোনো, দেখো তোমাদেরও ভালো লাগবে। Oh, 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 oh
Thank you.
কীর্তন সবই শুনছি, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু একদমই দুষ্টুমি করেনি। ওরাও কিন্তু অনেকক্ষণ ধরে এই নাম কীর্তন আরও যে যাত্রাপালার মতো যে কৃষ্ণর জন্মের বৃত্তান্ত এসব দেখানো হলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখেছে। আর এখন দেখো কেমনভাবে খেলা করছে, ওর গাল টেনে হামি খাচ্ছে, এগুলোতেই নাকি ওর খুবই খুশি। আর এর মধ্যে দেখছি মামিমা আমার লাড্ডুকে নিয়ে নাচাতে শুরু করেছে, তো লাড্ডুকে নাচাবো বলেই নিয়ে গেছে। আর ওখানে গিয়ে মামিমা বলছিল যে মামিমার কোলে লাড্ডু বেশিক্ষণ ছিলই না, সবাই ওকে নিয়ে নিচ্ছিল বারবার।
দুই মামার সাথে বাবান এত খুশি হয়ে খেলা করে কি বলবো। আরও বামার দুটো ছেলে আছে, তাদের সাথে কিন্তু বাবান খুবই মজা করে। তো এদিকে গনু ভাই কিন্তু বাবানকে খুব ভালোবাসে, আর এই ছোট্ট মামাটাও কিন্তু ভাগ্নেকে খুশি ভীষণ ভালোবাসে। তো হরিনাম এখন সমাপ্ত হলো, তো টুকটাকভাবে এখনও গান চলছে কারণ টানে এক নাগাড়ে চলবে। আর এই দিদাটা এই আমার লাড্ডুকে কত হামি খেলো, কোলে নিল আর জিজ্ঞেস করছে যে লাড্ডুটা কার। তো সব মামিমা বলছে যে না এটা আমার ভাগ্নি, আমি এখন নিয়ে ওকে নাচাচ্ছি। আমিও লাড্ডুকে জিজ্ঞেস করলাম যে তুমি দিদিভাই কোলে চেপে খুবই নাচানাচি করলে বলো। লাড্ডুতে খুবই খুশি হয়েছে, আর সবাই দেখো আমার বাচ্চাকে নিয়ে কত মানে জিজ্ঞেস করছে, ওকে আদর করছে, ভালোবাসছে। তো এর মধ্যে আরও অনেকজন ওকে ডেকে দর্শন করলো, প্রণাম করলো, তারপরে ভালোবাসলো। যে কী ভালো যে লাগছে কি বলবো তোমাদেরকে, সবাই কিন্তু ওকে দেখছে। আমারও খুব ভালো লাগছে লাড্ডুকে এখানে আনতে পেরে, লাড্ডুও কিছুটা সময় ভালোভাবে কাটালো। আর এখন আবার একটা মামিমাদের কোলে গেছে, তো একটা মাসি আছে, মাসিমণিটাও লাড্ডুকে নেবে। আর এর সাথে অনেকজন কিন্তু আমার লাড্ডুকে আদর করলো, সবার ভিডিও কিন্তু এখানে করা হয়নি। আর এসব দেখে কিন্তু মা হিসাবে আমার প্রচণ্ড গর্ববোধ হচ্ছিলো, আমার এত ভালো লাগছিলো কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে আদিক খেতা করলে। মা হিসেবে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে লাড্ডু মুকুটটা একটু খুলে গেছিলো, আর এই মাসিমিটা নিয়ে এখন ছবি তুলবে। আর এই যে বাচ্চা পাড়া বোনেটাকে দেখছো, এ কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমার লাড্ডুকে নেওয়ার জন্য। মামিমা বলছিল যে মন্দিরের ওপর থেকে কিন্তু দেখছে লাড্ডুকে কখন একটু নেবো বলে। তো ও নেবে এইবার মাসিমণির ছবি তোলা হয়ে যাওয়ার পর। আর মাসিমণির জন্য আমরা সবাই বলছিলাম যে একটা গোপাল কিংবা রাধা কেউ হোক আসুক। মামিমা এই সবে মাত্রই বিয়ে হয়েছে, আর এই যে এই বোনেটাও এখন নিয়ে নিয়েছে, আর ও মাও এখন ওকে একটা ছবি ভিডিও এসব তুলে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।